স্ত্রীকে হত্যা করার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দেন উনুকুটি জেলা আদালত এই সম্পর্কে বৃহস্পতিবার সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে উনুকুটি জেলা আদালতের সরকারি আইনজীবী সুনির্মল দেব জানান শহরের দেওরাছড়ে ডিসি ভিলেজের এক নম্বর ওয়ার্ডের ভূইয়াপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা রাখেল মুন্ডা প্রায়ই আকণ্ঠ মদ্যপান করে বাড়িতে এসে স্ত্রী মনি মুন্ডাকে মারধর করত এবং গত বছর অর্থাৎ দু হাজার বাইশ সালের উনিশে জুন রাতে রাখেল মুন্ডা মদ্যপান করে বাড়িতে এসে স্ত্রী মুন্ডার সাথে ঝগড়া শুরু করে দেয় পরবর্তীতে রাখেল মুন্ডা একটি কাঠের বস্তু দিয়ে স্ত্রী মনি মুন্ডার মাথায় আঘাত করে এবং আঘাত করার সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে মৃত্যু হয় উনার এই ঘটনাটি সংঘটিত করার কিছু সময় পর নিজের মেয়ে এবং গ্রামের অন্যান্যদের কাছে গিয়ে নিজেই সমস্ত ঘটনা বলে দেন রাখেল মুন্ডা এই ঘটনাটি শোনার সাথে সাথেই রাখেল মুন্ডার বিরুদ্ধে কৈলা শহর থানায় লিখিত মামলা দায়ের করেন এক প্রতিবেশী মামলার সাথে সাথে তদন্তকারী পুলিশ অফিসার রাখেল মুন্ডাকে গ্রেফতার করে এবং পরবর্তী সময়ে রাখেল মুন্ডা পুলিশের কাছে এই সমস্ত ঘটনার সত্যতা স্বীকার করে এবং এই মামলায় ষোলো জনের সাক্ষীর ভিত্তিতে বৃহস্পতিবার তিনশো দুই ধারায় অভিযুক্ত রাখেল মুন্ডাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দেন অনুকটি জেলা আদালত এবং জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাবাসের আদেশও দেওয়া হয় রাখেল মুন্ডাকে উনিশ ছয় দুই হাজার বাইশ ইংরেজি তারিখে রাত্রেবেলা এই রাখেল মুন্ডা একটু মদ ওনার যান গিয়ে ওনার স্ত্রী মণি মুন্ডার সঙ্গে একটু ঝগড়া জাটি শুরু করেন তখন হঠাৎ করে তিনি একটা কাঠের চেলি দিয়ে এই মণিমুন্ডার মাথাতে আঘাত করেন সঙ্গে সঙ্গে ওখানে মণিমুন্ডা পরে মারা যান মারা যাওয়ার পরে এই রাকেল মুন্ডা ওনার এই প্রায় পাশের পাশাপাশি ওনার মেয়ে তুসুমণি মুন্ডা ওনার বাড়িতে যান গিয়ে বলেন যে এই তুসুমণি মুন্ডাকে ডেকে বলেন যে আমি তোর মাকে একটা বাড়ি দিয়ে মেরে ফেলেছি তো তুসুমণি মুন্ডা তখন ওনার একটা ছোট্ট বেবি ছিল আর ওই দিন বৃষ্টি খুব বৃষ্টি ছিল যার ফলে ওই সঙ্গে সঙ্গে বেবিটাকে রেখে আসতে পারেন নাই তারপরে ওইখান থেকে রাকেল মুন্ডা বেরিয়ে এসে পাশাপাশি আরও অনেকজনের বাড়িতে যান রাদের সাম্বর বা অন্যান্য পাশাপাশি সবাইকেই গিয়ে বললেন যেন এইভাবে আমার স্ত্রীকে আমি একটা কাঠের চেলি দিয়ে মাথার মধ্যে আঘাত করেছি এবং স্ত্রী মারা গেছে সবাই তখন আসে মামলা করেছে ওই প্রতিবেশী একজন রাধেশম্বর নামে রিপোর্ট আর ইনি